বাংলাদেশে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে গণগ্রেফতার ও কারাগারের ভেতরে নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বুধবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, যুক্তরাষ্ট্র চায় সব পক্ষ যেন হয়রানি ও সহিংসতামূলক নির্বাচনী প্রক্রিয়ায় স্বাধীনভাবে অংশ নিতে পারে। সেই পরিবেশ নিশ্চিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান দ্য ফাইন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত যুক্তরাষ্ট্র ও বিরোধী দলের বিরুদ্ধে পরিকল্পিত সরকারি প্রোপাগান্ডা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন ও যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করা নিয়ে বাংলাদেশের মন্ত্রীদের মন্তব্যে নিজেদের অবস্থান তুলে ধরেন মিলার। জানান, নির্বাচনকে সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ভুয়া সংবাদ ও ভিডিও যুক্তরাষ্ট্রের নজরে এসেছে, যা উদ্বেগজনক প্রবণতা। বিন শাহরিয়ারের যুক্তরাষ্ট্র ম্যানেজ হওয়ার বক্তব্য প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্র। আজকের রিপোর্ট যদি আপনারা দেখেন, মানব জমিনের পত্রপত্রিকা থেকেই আপনাদেরকে রিপোর্ট দিচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, সকলে কেমন আছেন? আওয়ামী লীগ নাকি যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করতে পারে নাই, এমনকি যুক্তরাষ্ট্র যে বার্তা দিল বাংলাদেশ সরকারকে, বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, এই বিষয় নিয়ে অনেক বার্তা দিয়েছে বন্ধুরা। ডক্টর ফজল হক ভাই অনেক তথ্য দিয়েছে, খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, কথা বাড়াবো না, চলে যাবো স্ক্রিনে। যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে ফেলবে, ম্যানেজ হয়ে যাচ্ছে কিংবা ম্যানেজ করে ফেলেছে, এ ধরনের মন্তব্য করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। কিন্তু আসলে এই কথাটা কতটুকু সত্য? বাংলাদেশে অবৈধ নির্বাচনকে যতটাই ঘনিয়ে আসছে, এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রোপাগান্ডা আসলে কতটা সত্য? তারা কি সত্যি সত্যি বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে ফেলেছে কিংবা করতে পারবে, নাকি শুধুমাত্র তাদের মিথ্যা প্রতারণাই জনগণের সামনে করে বেড়াচ্ছেন? এ নিয়ে বাংলাদেশে যখন আলোচনা চলছে, তখন এই মোহমেন শাহরিয়ারের যুক্তরাষ্ট্র ম্যানেজ হওয়ার বক্তব্য প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্র। আজকের রিপোর্ট যদি আপনারা দেখেন, মানব জমিনের পত্রপত্রিকা থেকেই আপনাদেরকে রিপোর্ট দিচ্ছি। এই মানব জমিন পত্রিকা থেকে আপনারা চাইলে নিউজটি পড়ে নেবেন, 14 ডিসেম্বরের নিউজ। সেখানে তারা হেডলাইন করেছে, মোমেন শাহরিয়ারের যুক্তরাষ্ট্র ম্যানেজ হওয়ার বক্তব্য প্রত্যাখ্যান। তাহলে এখন প্রত্যাখ্যান করলো কে? প্রত্যাখ্যান নিশ্চয়ই আমেরিকাকেই করতে হয়েছে, সে বিষয়টি আমরা একটু আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের বিরুদ্ধে নতুন কোনো নিষেধাজ্ঞা হবে কিনা এমন প্রশ্নে যুক্তরাষ্ট্র বলেছে, নিষেধাজ্ঞা দেওয়ার আগে তা নিয়ে তারা আগেভাগে কোনো আলোচনা করে না, এটা তাদের দীর্ঘদিনের চর্চা। একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের যুক্তরাষ্ট্র ম্যানেজ হওয়ার বক্তব্য প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার। আপনি জানেন যে এই ম্যাথিউ মিলারই সাম্প্রতিক সময়ে সকল বাংলাদেশের নির্বাচনকে নিয়ে যত সাংবাদিক সম্মেলন বা সাংবাদিকদের সামনে প্রশ্ন উত্তর পর্বের জবাবগুলো তিনি দিয়ে থাকেন। তিনি বলছেন যে এটা আমরা প্রত্যাখ্যান করছি, এ ধরনের ম্যানেজ হওয়ার হওয়ার বক্তব্য তারা কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারছে না। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ম্যাথিউ মিলার। একই সঙ্গে তিনি গণহারে বিরোধী দলের হাজার হাজার নেতাকে গ্রেপ্তার, জেলে নির্যাতনের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, নির্বাচন হতে হবে সব দলের অংশগ্রহণে, সব দল। এখন বাংলাদেশে সব দলের অংশগ্রহণে কোনো নির্বাচন হয় না, কিন্তু ম্যাথিউ মিলার বলছেন যে সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ সুষ্ঠু সুন্দর নির্বাচন হতে হবে। এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সরকারের প্রোপাগান্ডা যুক্তরাষ্ট্রের নজরে রয়েছে বলেও জানান তিনি। ম্যাথিউ মিলার উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত ভুয়া খবরের ডিপ ফেক নিউজ বিষয়ে। সাংবাদিক মুশফিকুল আনসারি তার কাছে জানতে চান, আসন্ন ডামি ইলেকশন বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভুয়া খবর, ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? এ প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার ওই মন্তব্য করেন। এদিকে মুশফিক ফজল আনসারির মোট 3 জন সাংবাদিক বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন উত্থাপন করেন। আপনারা জানেন যে মুশফিক ফজল আনসারি সাহেব একজন স্বনামধন্য সাংবাদিক, তার সাথে আরো 3 জন সাংবাদিক, তারা আজকের এই প্রশ্নগুলো করেছেন ম্যাথিউ মিলারের সাথে এবং তারা সেই উত্তরগুলো নিয়ে এসেছেন এবং সেটাকে বেস করেই আজকের এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে আজকের এই মানব জমিনে। তারা বলছেন, একজন সাংবাদিক তার কাছে জানতে চান, ম্যাথিউ মিলারের কাছে, মিডিয়ার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সরকারের হেফাজতে থাকা অবস্থায় বিষ প্রয়োগ করা হয়েছে এবং তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে,
জঘন্যতম একটি রিপোর্ট আজকে পেলাম যে খালেদা জিয়ার শরীরে 20 পর্যন্ত নাকি প্রয়োগ করেছে। তা যদি সত্যই হয় তাহলে এই ফেসিবাদী শেখ হাসিনার কাছে কেউ যে নিরাপদ নয় সেটা আর বুঝতে বাকি থাকবে না। তিনি বলছেন যে তাকে বিনা চিকিৎসায় মানে এখন তারা পর্যাপ্ত চিকিৎসা পর্যন্ত নিতে দিচ্ছে না, তিনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। এর মধ্যে তাকে বিদেশে চিকিৎসা দেওয়ার অনুরোধ করছে জাতিসংঘ। একই অনুরোধ জানানোর কোন পরিকল্পনা কি যুক্তরাষ্ট্রের আছে? প্রশ্নের জবাবে ম্যাথিউ ব্রুয়ার বলেন, আমি এই প্রশ্নটি নিচ্ছি এবং উত্তর জানার চেষ্টা করব। তিনি উত্তর জেনে হয়তো পরবর্তীতে জানাবেন। ম্যাথিউ মিলারের কাছে মুশফিকুর আনসারি বাংলাদেশ ও শ্রীলঙ্কার সম্পর্কে প্রশ্ন করেন। তিনি জানতে চান ফিনান্সিয়াল টাইমসের এক অনুসন্ধানী রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আসন্ন ডামি ইলেকশনের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ভুয়া খবর ও ভুয়া ভিডিওর মাধ্যমে দেখেন মানে ভিডিও এবং ভুয়া খবর এগুলোর মাধ্যমে তারা প্রোপাগান্ডামূলক প্রচারণা চালার পরিকল্পনা নিয়েছে। সরকার কি 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 ভয়ানক চিত্র, মানে ভুয়া খবর, ভুয়া প্রোপাগান্ডা, ভুয়া কৃত্রিম সিস্টেমে তারা সেই প্রোপাগান্ডা প্রচারণা চালানোর পরিকল্পনা নিয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান কি অনুগ্রহ করে আমাদের সঙ্গে শেয়ার করবেন। জবাবে ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত দেখেন বাংলাদেশের সংক্রান্ত ভুয়া তথ্য সমৃদ্ধ উদ্বেগজনক ডিপ ফেক খবর দেখেছি। এটা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিশ্বজুড়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে কৌশলে বসে আনা এবং প্রভাবিত করা উদ্বেগজনক প্রতারণার অংশ। তিনি বলছেন এটা একটা প্রতারণা, এই প্রতারণা আজকে আওয়ামী লীগ করে যাচ্ছে। এ পর্যায়ে তার কাছে আরো জানতে চাওয়া হয়, 18 ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণা ছাড়া সব রকম রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশের মধ্য দিয়ে। এই নির্বাচনকে সামনে রেখে পুরো দেশকে যখন শাসক গোষ্ঠী জেলখানা বানিয়ে ফেলেছে, তখন বাংলাদেশের মৌলিক অধিকার সুরক্ষিত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক 6টি সংগঠন। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমিন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরি আলম দাবি করছেন তারা যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করতে সক্ষম হবেন। তিনি বলেন, নির্বাচনের পর সরকার গঠন হলে যুক্তরাষ্ট্র সেই সরকারকে সমর্থন দেবে। এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? সাংবাদিকের জবাবে ম্যাথিউ মিলার বলেন, বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার, জেলখানায় নির্যাতনের উপর আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা সব পক্ষকে সহিংসতা থেকে সংযত বিরত থাকার আহ্বান জানাই। বাংলাদেশ সরকারের প্রতি আমরা আহ্বান জানাই এমন একটি পরিবেশ সৃষ্টি করতে, সব অংশীদারের সঙ্গে কাজ করতে, যাতে সহিংসতা ও প্রতিরোধ নেয়ার ভয় ছাড়া এই নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচনী পরিবেশ অবরোধ অংশগ্রহণ অবাধে অংশগ্রহণ করতে পারেন সবাই। আমার বিশ্বাস, যখন বিভিন্ন জন এসব ইস্যুতে অবাধে কথা বলতে পারেন, সংলাপে যুক্ত হন এবং আলোচনা করেন, তখন তা থেকে একটি সুষ্ঠু গণতন্ত্র উপকৃত হয়। এ পর্যায়ে ম্যাথিউ মিলারের কাছে অন্য একজন সাংবাদিক প্রশ্ন করেন, আমি জানি অনেকেই বাংলাদেশের ইস্যুতে প্রশ্ন করেছেন, আগামী 7ই জানুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আসবে কিনা। উনি বলেছেন যে নিষেধাজ্ঞা এখন পর্যন্ত কাউকে দেওয়া হবে কিনা সে তথ্য ওনার কাছে নেই, তবে কোনো কোথাও নিষেধাজ্ঞা দিলে সেটা আগে তারা প্রচার করে না। তাহলে এখন কি দাঁড়ালো? ফেসিবাদী এই সরকার বাংলাদেশের অবৈধভাবে এই নির্বাচনকে টেনে হিস্ট্রে নেওয়ার জন্য তারা ভুয়া ফেক নিউজ বিভিন্ন উপায়ে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটা কিন্তু যুক্তরাষ্ট্র অবগত আছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের তাদের কাছে বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শরীরে যে বিষ প্রয়োগ কিংবা এই ধরনের ভয়ানক একটি রিপোর্ট সাংবাদিক প্রশ্ন করেছেন, এটা কিন্তু আমাদেরকে আরো চরমভাবে উদ্বিগ্ন করে তুলেছে। পাশাপাশি বাংলাদেশের অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া যে এই নির্বাচন গ্রহণযোগ্য নয় সেটা কিন্তু আজকের আমরা তার বক্তব্য থেকে দেখতে পেলাম। কিন্তু আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী তারা সচরাচর সকাল সন্ধ্যা মিথ্যা কথার অংশ হিসেবেই তারা কিন্তু এই মানে ম্যাথিউ মিলারদের এই বক্তব্য না শুনেই তাদের মতো করে আমেরিকাকে ম্যানেজ করে ফেলেছে বলে বিভিন্ন প্রোপাগান্ডা তারা ছাড়িয়ে যাচ্ছেন চালিয়ে যাচ্ছেন। কিন্তু আদৌতে এই প্রোপাগান্ডার সাথে বাংলাদেশের যে সত্যিকার যে মানুষের ধারণা, ধ্যান ধারণা, নির্বাচন এবং যা ঘটছে বাংলাদেশে সেটার সাথে কি কোনো মিল আছে, বা আমেরিকানরা আদতে আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্ক আছে তার সাথে এর কোনো বক্তব্যের মিল আছে? নাই। কারণটা হচ্ছে আজকের ওরা মিথ্যা বলে জাতিকে বিভ্রান্ত করতে চায়, শুধু সময় ক্ষেপণ করতে চায়। আমি বিশ্বাস করি এই সময় ক্ষেপণ দিয়ে আওয়ামী লীগ শেষ পর্যন্ত পার পাবে না, আওয়ামী লীগের পতন নিশ্চিত হবে, আওয়ামী লীগ বিদায় নিবে এবং আওয়ামী লীগকে
চরমভাবে নাজেহাল হয়েই বাংলাদেশ থেকে বিদায় নিতে হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। বন্ধুরা, অনেক আলোচনা দেখতে পেয়েছেন। ডক্টর ফজলুল হক ভাই যে আলোচনা করেছে যে আওয়ামী লীগ সরকার যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করতে পারে নাই, এটার উপর ভিত্তি করে অনেক বক্তব্য দিয়েছে, সেটা দেখতে পেয়েছেন।